রিসুল্লাহ রহমান রহিম এস ডি বিডিয়া নিউক্রম টুর্নামেন্ট দু হাজার চব্বিশের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভিওয়ার খেলা শুরুতেই ডেকে নেব ঝিনেদা জেলার অত্যন্ত সুন্দর স্ট্রাইক ধরে থাকেন মোহাম্মদ সুরুজকে এখন ডেকে নেব চুয়াডাঙ্গা জেলার খুব ভালো মানের প্লেয়ার মোহাম্মদ জাহেদুল ইসলাম জনকে খুব ধন্যবাদ দুবাই খেলোয়াড়কে প্রিয় ভিউয়ার্স আজকে সেই আমাদের টুর্নামেন্টের ফাইনাল অর্থাৎ তিন ম্যাচে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে পরপর যে দুইটি জয় জয়লাভ করবে সেই কিন্তু আজকে জয় হবে আমেরিকা প্রবাসী মোহাম্মদ আবু কালামের সৌজন এখন আমি অনুরোধ করছি এস ডি মিডিয়ার পরিচালক কিছু বলার জন্য ধন্যবাদ আব্দুল মালে সাহেব উপস্থিত সম্মানিত দর্শক এবং আমাদের বাংলাদেশ আমাদের রেমিটেজ যোদ্ধা এবং সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ আপনারা অনেকে অপেক্ষা করেছিলেন যে এই ফাইনাল ম্যাচটির জন্য আর আজকে কিন্তু সেই ফাইনাল ম্যাচ তা প্রিয় আসলে এই ম্যাচটি আমরা তিন ম্যাচে অনুষ্ঠিত করব। তিন ম্যাচের মধ্যে যে পরপর দুই ম্যাচ উইন হবে সেই কিন্তু এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হবে আর আপনাদের মূল্যবান কমেন্ট করতে থাকুন আসলে কোন জেলা জয়লাভ করবে আর যার জন্যেই কিন্তু আমরা এত সুন্দর একটি টুর্নামেন্ট দেখতে পেলাম বরিশাল বিভাগের ঝালুকাঠির কৃতি সন্তান আমেরিকা প্রবাসী মোহাম্মদ আবু কালাম ভাই তিনি অত্যন্ত বড় একজন মনের মানুষ আর আমাদের এসডি মিডিয়ার একজন আইকন তার কথা বলে হয়তো শেষ হবে না আরও একটা আনন্দ সংবাদ আপনাদেরকে জানিয়ে রাখি তিনি কিন্তু আরও চারটি প্লেয়ারের নিয়ে কিন্তু টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছেন তো পিওভ্যাস এই টুর্নামেন্টের পরেই কিন্তু আমরা সেই টুর্নামেন্টটি আমরা শুরু করবো প্রিয় ভিউয়ার্স আমাদের এই ছোট্ট চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও একটু আগেই নেবেন আপনারা ভিডিওগুলো লাইক কমেন্ট করে সারা পৃথিবীকে দেখার সুযোগ করে দিবেন এগুলো একমাত্র আপনারাই করতে পারেন ধন্যবাদ জানিয়ে চলে যাচ্ছি সরাসরি আব্দুল মালিকের কাছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এস মিডিয়ার পরিচালককে প্রিয় ভিউয়ার্স খেলা শুরুতেই আমরা টসে চলে যাব আর টস করার জন্য অনুরোধ করছি চুয়াডাঙ্গা জেলার হিটার মোহাম্মদ জাহিদুল ইসলাম জনকে তিনি কিন্তু ডিসকোয়ালিফাইড মোহাম্মদ সুরুজ ভালো সুযোগ তিনি কিন্তু আজকের এই সবচেয়ে মূল্যবান যে খেলাটিকে বলা হয় ফাইনাল ম্যাচ সেই ফাইনাল ম্যাচে টসি জয়লাভ করলেন হিট করার সিদ্ধান্ত তিনি নিয়েছেন জিনেদা জেলা শুরু শুরু করবেন ইজ স্টার্টিং নাও জিনেদা জেলা শুরুজ চমৎকার চমৎকার একটি হিট কিন্তু আমরা দেখলাম একেবারে তিনি এত সুন্দর হিট সত্যিই তাকে ধন্যবাদ জানাই আর যার সৌজন্য আমরা এত সুন্দর খেলা দেখতে পারছি আমেরিকা প্রবাসী মাহমুদ আবু কালাম ভরিচাল ঝালোকাডি সন্তান তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার সবচেয়ে ভালো লেগেছে তিনি এই টুর্নামেন্টে কাউকেই কিন্তু নিরাশ করেননি এস ডি ম্যাডিয়ার পরিচালকের জন্য গিফট রেখেছেন আমার নিজের জন্য ধারাবাহিকের জন্য তারপরে চারজন খেলোয়াড়কেও তিনি কিন্তু গিফট রেখেছেন অসংখ্য ধন্যবাদ তাকে যাই হোক খেলাতে ফিরে এলাম খুব ভালো সুযোগ কিন্তু ফিনিশ করার এমন সুযোগ কিন্তু বারবার আসে না সুন্দর একটি শট আর চারটি গুটি কিন্তু বাকি এই চারটি গুটি দিতে পারলে কিন্তু মোহাম্মদ সরুজ প্রথম গেম ঘিটে কিন্তু রুখে দেবে চুয়াডাঙ্গা জেলাকে বলতে না বলতে কিন্তু বল তার একেবারেই সহজ সুযোগ ছিল আমার মনে হয় যে মোহাম্মদ সুরুজের মতো বড় মাপের খেলোয়াড়ের অবশ্যই উচিত ছিল এই হিটে ফিনিশ করা মোহাম্মদ সুরুজ জয়লাভ করেছিল মোহাম্মদ মিজানের সাথে কিন্তু দারুণভাবে একে একে লড়াই শেষে ফাইনাল অবধি তিনি কিন্তু ম্যাচ জয়লাভ করেছিল ওই মোহাম্মদ সুরোজ আর জাহিদুল ইসলাম জনি জয়লাভ করেছিল মোহাম্মদ শাকিল পারভেজের সাথে প্রথম ম্যাচটি হয়েছিল আটাশ আটাশ সেই ম্যাচটি জিতেছিল জাহিদুল ইসলাম জনি দ্বিতীয় ম্যাচে সাতাশ সাতাশ সেটি জিতেছিল মোহাম্মদ শাকিল পারভেজ আর তৃতীয় ম্যাচে কিন্তু দারুণভাবে জাহিদুল ইসলাম জনে কিন্তু জয়লাভ করতে সক্ষম হয়েছিল ফলে কিন্তু খুঁজে পেয়েছি এক্সেলেন্ট শট আর তিনটি কোটি কিন্তু বাকি আর মাত্র দুইটি গোটি সত্যি ভালো লড়াই শুরু থেকেই কে নেবে এস ডি মিডিয়া শিরোপা কে নেবে আবু কালাম ভাইয়ের সৌজন্যে এই টুর্নামেন্টের উপহার কিন্তু না তিনি কিন্তু ব্যর্থ হল আর আজকের এই ফাইনাল খেলায় কিন্তু অসংখ্য দর্শক এখানে উপস্থিত আমাদের স্টুডিওতে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাটি উপভোগ করছে এই জন্য দর্শককে এত গরমের ভিতরেও যে তারা খেলাটি দেখছে জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই মোহাম্মদ সুরদ আক্রমণে আবারও আর মাত্র দুইটি গুটি কিন্তু বাকি খুব সুন্দর একটি শর্ট কিন্তু আমরা দেখলাম শেষ গুটি পারবে কি মোহাম্মদ শুরু ঝিনেদা জেলাকে কিছুটা হলো এগিয়ে নিয়ে যেতে এবং হওয়ার পথে ছিল কিন্তু না আবার সুযোগ ওই যাই দেখলাম জনে এক্সিলেন্ট এক্সেলেন্ট শট সত্যি বাহাবা দিতে হবে শেষ গুটি এবং ফিনি এবং ফিনি সত্যি ভাগ্যটা কিন্তু ভালো ছিল আর একটি পয়েন্ট চিনে নিল চুয়াডাঙ্গা জেলা দারুণ শুরু চুয়াডাঙ্গা জেলার এটি বলতে হবে প্রিভিউয়ার্স প্রথম হিটে দারুণ খেললেন ওই যাই জনি একটি পয়েন্ট কিন্তু সিনে নিল ফাইনাল ম্যাচ এটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ যেটিকে বলা হয় চোয়াডাঙ্গা জেলা দ্য হিট ইজ স্টার্টিং নাও চোয়াডাঙ্গা জেলা তিনি কিন্তু ভালো লাগাতে পারেনি মোহাম্মদ সুরুদের কথা যদি একটু বলি প্রথম হিটে তিনি কিন্তু একেবারেই বারো পয়েন্ট পাওয়ার সুযোগ কিন্তু হয় প্রিয় ভিউ আদানের বিরুদ্ধে শেষে আমরা আবার খেলায় ফিরে আসবো ধন্যবাদ আজানের বিরতি শেষে আমরা আবার খেলাতে ফিরে এলাম মোহাম্মদ সুরুজ আবার ভালো সুযোগ তিনি চাইবেন এই সুযোগটি কাজে লাগিয়ে এগিয়ে যেতে প্রথমে হেঁটে তিনি কিন্তু ব্যর্থ হয়েছিল আজকের ফাইনাল খেলা কিন্তু অত্যন্ত আকর্ষণীয় করতে উভয় পেলো আর কি দায়িত্ব নিয়ে খেলতে হবে আর অনেকগুলো টুর্নামেন্ট কিন্তু এস ডি ইন্ডিয়াতে অনুষ্ঠিত হয়েছিল আমরা জানি যে কে কে কাদির খানের টুর্নামেন্টে কিন্তু এই মোহাম্মদ সুরুজ রানার হয়েছিল আর জামিল সরকার আমেরিকা প্রবাসী চার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল মোহাম্মদ হেমায়ত মোল্লা আর এই দেখা যাক আজকের এই দু হাজার চব্বিশ সালের নিউ গ্রাম টুর্নামেন্ট মোহাম্মদ আবু কালাম আমেরিকা প্রবাসী বরিশাল ঝালোকাটে কৃতি সন্তান তার এই টুর্নামেন্টে কে চ্যাম্পিয়ন হয় বলতে না বলতে তিনি হাটটি বিলিয়ে দিলেন আসলে এত সুন্দর সুযোগ কিন্তু হাট ছাড়া করলে কিন্তু মুশকিল ইসলাম জন আবার সুযোগ এই সুযোগটা কাজে লাগাতে পারলে আমার মনে হয় চুয়াডাঙ্গা জেলা কিন্তু অনেকটা এগিয়ে যাবে আসলে ইস ডিম ইন্ডিয়াতে সবচেয়ে বড় বিষয় যেটা লক্ষ্য করি এখানে কিন্তু এই জেলা কিন্তু জেনেদা জেলাতে খেলা হয় কিন্তু এখানে কোনো জেলার পক্ষ কিন্তু করা হয় না এখানে একেবারে নিখুঁতভাবে খেলানো হয় এই জন্য ভয়ের কোনো কারণ নেই আমরা উভয় জেলাকে উৎসাহিত দিয়ে থাকি বলতে না বলতে কিন্তু হাত বিলিয়ে দিলেন আসলে মোহাম্মদ শুরুদের মতো বড় মাপের খেলোয়াড় এত সুযোগ পাচ্ছেন আমার মনে হয় যে তার পক্ষে এই হিটটি ক্লিয়ার যদি তিনি করতে পারেন অনেকটা এগিয়ে নিতে পারবেন তিনি অন্যদিকে ভালো সুযোগ পাচ্ছেন কিন্তু কাজে লাগাতে পারছেন না ভালো শট ছিল কিন্তু রেটটি কিন্তু উল্টো কাটে বসে যাওয়ার কারণে দারুন একটি শর্ট দেখলাম মোহাম্মদ সুরেশ কিন্তু মরিয়া আর মাত্র দুইটি গোটে কিন্তু বাকি আসবে একটি এক্সিলেন্ট শট এক্সিলেন্ট শট সত্যিই এই শটটা কিন্তু দারুন লেগেছে বাহাবা দিতেই হবে এবং ফিনিশ এগারো পয়েন্ট পেয়ে গেল তিনি খেলার ফলাফল চুয়াডাঙ্গা জেলা এক ঝিনার জেলা কিন্তু এগারো অলরেডি আমরা সেমিফাইনাল দুটি খেলা শেষ করেছি আর আজকের এই কাঙ্ক্ষিত ফাইনাল কে হবে দু হাজার চব্বিশ সালের নিউক্রাম টুর্নামেন্ট চ্যাম্পিয়ন দেখা জেলা খুব একটা ভালো করতে পারেননি আসলে হিট কিন্তু উভয় খেলোয়াড় করতে পারছেন না ভালো জানি না কেন এমনটি হচ্ছে যাই দেখলাম জনি টান নিয়েছিলেন কিন্তু একটি গুডেও দিতে পারেননি এটা কিন্তু যিনি জেলার জন্য ভালো ভাগ্য এই যখন খেলার অবস্থা তখন এস ডি মিডিয়ার পরিচালক যেতে চায় যে আজকে যিনি টুর্নামেন্ট দিয়েছেন মোহাম্মদ আবু কালাম আমেরিকা প্রবাসী তার উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে খেলার উদ্দেশ্যে যদি কিছু বলতেন ধন্যবাদ আব্দুল মালিক সাহেব কেউ যা আসলেই আবুল কালাম ভাইয়ের কথা যদি বলতে হয় আপনারা জানেন যে আসলে একটা বড় টুর্নামেন্ট করতে হলে কিন্তু অনেক ব্যয়বহুল একটা খরচার একটা ব্যাপার আছে আসলে এই চ্যানেলে আমার পক্ষে কিন্তু আর এত টাকা খরচা করার মতন অ্যাবিলিটি নেই এই জন্যে কিন্তু আমি টুর্নামেন্টগুলো করতে পারি না তা আসলে আমাদের এস ডি মিডিয়ার জন্য আপনারা যে এই টুর্নামেন্টগুলো করেন তা কিন্তু আমাদের অসংখ্য দর্শক এবং অসংখ্য প্লেয়ার কিন্তু অনেক হেল্প পায় এবং অনেক গরিব অসহায় মানুষগুলো কিন্তু হেল্প পায় তো কিউ ফ্যাস আসলে আপনারা যদি কেউ এরকম টুর্নামেন্টগুলো করতে চান তা চাইলে অবশ্যই আপনারা এই টুর্নামেন্টগুলো করতে পারেন আর আমাদের দর্শকদের কথা যদি বলতে হয় আমাদের দর্শকগুলো যারা আছে যারা সবথেকে ভালোবেসে যাবে আমাদের এসডি মিডিয়া সত্যি আমরা অনেক গর্ববোধ মনে করি যে যখন বলেন আপনারা যে আমাদের এস ডিমি সেই জন্যে আমাদের বাংলাদেশ এবং আমাদের রেমিটেন্স যোদ্ধাদের সবাইকে আমাদের অন্তরে অন্তর থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তা আপনাদের ভালোবাসা থাকলে হয়তো এই চ্যানেলটি আরও আগে যাবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এস ডিমি ডিয়ার মোহাম্মদ সরুজ কিন্তু আবারও মিস করলে একেবারে ইডিবি যেটাকে বলা হয়ে থাকে জাহিদুস ইসলাম জনির কাছ তিনিও কিন্তু একই পটে লেন এবার ভালো সুযোগ আসলে ফাইনাল খেলা ফাইনালের মতোই কিন্তু আমরা দেখতে চাই দুয়ের মধ্যে এক্সিলেন্ট শট আসলে এইগুলোই কিন্তু উচিত বসিয়ে খেলতে হবে মোহাম্মদ সুরজ আমরা জানি তিনি যথেষ্ট মার দিয়ে ভালো খেলতে পারেন ইজি কুটিতে মিস করলেও আমি দেখেছি তিনি কিন্তু মার ধরে কিন্তু খুবই পারদর্শী এটা কিন্তু খুব মিস তার কম হয় মার ধরে কিন্তু ইজি গুটিতে জানি না কেন তিনি মাঝে মাঝে হাটটি বিলিয়ে দেন যাই হোক এক জুনার কোয়ালিটি এক এক রকম সেটা কিন্তু আমরা খেলার মাধ্যমে দেখব চমৎকার আর তিনটি গুটি পাখি আর মাত্র দুইটি গুটি এই ফিনিশটা করতে পারলে দু চব্বিশ সালে নিউ ক্রাম প্রতিযোগিতায় কিন্তু অনেকটা এগিয়ে যাবেন এবং ফিশ হওয়ার ফটে ছিল আসলে যে কথা বলছিলাম কেন তিনি হাটটি বিলিয়ে দেন তিন তিনবার এই ধরনের মিস যে কত বড় ক্ষতির কারণ হতে পারে সেটি আমরা দেখবো পরিশেষে শেষ গুটি এবং ফিনিশ আসলে সেটাই কিন্তু আমরা দেখলাম সাথে পৌঁছে ওই দিয়েছিলাম জনি খেলার ফলাফল চাডাঙ্গা জেলা সাত জেনেদার জেলা এগারো খুব ভালো ভালো সুযোগ আমরা মিস করতে দেখলাম আর জায়েদ ইসলাম জনই সেই সুযোগটা খুব ভালোভাবে কাজে লাগালেন এখন জাহিদুল ইসলাম জনি যদি ভালো করতে পারেন অনেকটা এগিয়ে যাবেন দেখ হিট ইজ ঠিক না হচ্ছে ওয়াডাঙ্গা জেলা খুব একটা ভালো করতে পারেননি হিটটি কিন্তু দারুণ হয়েছিল কিন্তু আসলে গুটি না গেলে কিন্তু সেই মূল্যায়নটা থাকে না মোহাম্মদ সুরজ কিন্তু হাঁটতে বিলিয়ে দিলেন জাহিদুল ইসলাম জনি আবারও সুযোগ ভালো সুযোগ কিন্তু পেয়ে গেছেন এখানে আবার চুয়াডাঙ্গা জেলা এই হেড থেকে যদি পয়েন্ট নিতে পারে আমার মনে হয় চুয়াডাঙ্গা জেলার কিন্তু এর আগে মোহাম্মদ সাকিব কিন্তু রানার আপ হয়েছিল ওই আমেরিকা প্রবাসী জামিল সরকারের টুর্নামেন্টে আর এই আবু কালাম ভাইয়ের এই টুর্নামেন্টে কে হবে চ্যাম্পিয়ন আর কাকে দেখব রানার আপ আমরা কোনো খেলোয়াড়কে কিন্তু এখনো এস ডি মিডিয়ার বড় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে দেখেনি এবং চুয়াডাঙ্গা জেলাকেও কিন্তু দেখেনি কাউকে চ্যাম্পিয়ন হতে বড় টুর্নামেন্টে রানার আপ অবশ্য হয়েছেন প্রিভিয়ার্স ও চ্যাম্পিয়ন হয়েছিল মোহাম্মদ মিজান আমেরিকা প্রবাসী মোহাম্মদ জামিল সরকার টুর্নামেন্টে এই ঝিনেদা জেলার ছিল তিনি আর তিনটি কোটি কিন্তু বাকি জাহিদুল ইসলাম জনি কিন্তু মরিয়া সফল হলো না অন্যদিকে আবার মোহাম্মদ সুরজ ভালো সুযোগ অনেকটা মিস কিন্তু করতে দেখেছি আমরা উভয় খেলোয়াড়কে দর্শক কিন্তু তাদের কাছ থেকে ভালো একটি মাস আশা করে যেমনটি আটাশ আটাশের লড়াই দেখেছিলাম সাতাশ সাতাশের লড়াই দেখেছিলাম ওরকম লড়াই কিন্তু আমরা দেখতে চাই ধন্যবাদ মিডিয়ার পরিচালককে এত সুন্দর ম্যাচ আয়োজন করার জন্য এক্সেলেন্ট শট এক্সেলেন্ট শট সত্যিই আসলে মোহাম্মদ সরুদ মার দিয়ে কিন্তু ভালো খেলে থাকেন গত হিটে আমি সেটি বলছিলাম আর কোটি কিন্তু বাকি ভালো একটি পয়েন্ট আছে তার যদি নিয়ে নিতে পারেন আনবিলিভেবল আর মাত্র তিনটি কোটি বাকি এই ঘিটে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরিষণ আর শেষ গুড় দিতে পারলেই কিন্তু মোহাম্মদ মন অনেকটা এগিয়ে যাবে আবারও কিন্তু মিস করলেন এটাও কিন্তু খুব একটা কঠিন কুটি ছিল না আমার মনে হয় দুইটি কুটি মোহাম্মদ জাহেদুল ইসলাম জনে কিন্তু মরিয়া এবং অল্টার হয়ে গেল শেষ গুটি দিতে পারলেই কিন্তু আবারও সুযোগ এবং ফিনিশ এগারো দুয়ে তেরো খেলার ফলাফল চুয়াডাঙ্গা জেলা সাত ঝিনেদা জেলা তেরো খুবই দারুণ লড়াই কিন্তু চলছে আজকের এই ফাইনাল খেলায় দ্য হিট ইজ স্টার্টিং নাও মোহাম্মদ সরুস এখনো ভালো হিট তিনি লাগাতে পারেননি পরিশেষে কিন্তু ভালোভাবে লাগিয়েছেন সত্যি এই হিট টি করার জন্য তাকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখা যাক এই হিটে মোহাম্মদ সুরুজ তার কারিশমা দেখাতে পারেন কি কিনা ওয়ান্ডারফুল এখন বেশ কয়েকটি গুটি খেলতে হবে হেডটি কভার করে ফেলেছেন এখন শুধু প্রচেষ্টা হেটটি ভালো খেলা আমরা দেখতে পাচ্ছি চোদ্দ পয়েন্ট আছে তিনি যদি ক্লিয়ার করতে পারেন আরও একটি সেন্সুর কি দেখতে পারবো আমরা এক্সেলেন্ট শট আবার একের পরে এক সুযোগ কিন্তু পাচ্ছেন এই মোহাম্মদ সরুজ আর মাত্র তিনটি গুটি বাকি একটি ফিনিশ কি হবে এই আবু কালাম ভাইয়ের সৌজন্য এই টুর্নামেন্টটিতে আর মাত্র দুইটি গিটি মোহাম্মদ সুরুজ অবশ্যই চাইবেন যে এই হিটটি ফিনিশ করে অন্তত একটি চৌদ্দ নিতে সেই ভুল থেকে কি শিক্ষা নেবেন তিনি শেষ এবং ফিনিশ একটি চৈত্র দেখলাম মোহাম্মদ সুরুজের চাই থেকে চৌদ্দ আর তেরো সাতাশ সাতাশ সাতের লড়াই প্রিয় আর দারুণ একটি ফিনিশ কিন্তু মোহাম্মদ সুরুদ স্ট্রাইকে দেখলা দেখলাম চুয়াডাঙ্গা জেলার ইসলাম জনেও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় তিনি জানেন যে কিভাবে খেলায় কাম করতে হয় কারণ আমরা জানি যে তিনি কিন্তু মোহাম্মদ শাকিলকে হারানোর গৌরব ইতিহাস অর্জন করেছিলেন এই টুর্নামেন্টে দুই একে যেতে ছিলেন দেখে যদি স্টার্টিং নাও মোহাম্মদ জায়দুল ইসলাম জনি চমৎকার যে কথা বলতেছিলাম যে মুখের কথা মুখেই রয়ে গেল সে দারুণ সেই জবাবটা কিন্তু ভালো দিচ্ছেন আর মোহাম্মদ সুরুদ এবং মোহাম্মদ মিজানের মধ্যে যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল সাতাশ সাতাশ আটাশ আটাশে দুটো ম্যাচ দেখেছিলাম সত্যি ভালো লেগেছিল খেলার ফলাফল চুয়াডাঙ্গা জেলা সাঁত এবং জিনেদার জেলা কিন্তু সাতাশ প্রিয় ভিও আর সাতাশ সাতাশের লড়াই দেখেছিলাম মোহাম্মদ শাকিল এবং জাহিদুল জনির মধ্যে এবং আটাশ আটাশের লড়াই দেখেছিলামও কিন্তু এই জনি এবং মোহাম্মদ শাকিলের মধ্যে সত্যি সেই ম্যাচটি হয়েছিল হাড্ডা হাড্ডি খেলা কিন্তু জমে উঠছে একটি কিন্তু ভালো পয়েন্ট আছে অর্থাৎ তিনিও কিন্তু চোদ্দ পয়েন্ট পাবেন ক্লিয়ার করতে পারলে হাড্ডা একটি পয়েন্ট কি নিতে পারবে না যাই দিয়েছিলাম জনি এই পয়েন্ট নিতে পারলে কিন্তু ম্যাচটি অনেক জমে উঠবে এক্সিলেন্ট শট আর মাত্র তিনটি কুটি কিন্তু বাকি জাহিদ লাভ জনি দুই দুইবার চৈদ্য হবে কিন্তু পরপর চুয়াডাঙ্গা জেলা কিন্তু মরিয়া আর মাত্র দুইটি কোটি কিন্তু বাকি পারবে কি এই যা দিয়েছিলাম জোন এই হিটি ফিনিশ করতে শেষ কোটি দিতে পারলে কিন্তু চোদ্দ পয়েন্ট তিনি পেয়ে যাবেন এবং নিতে নিজেকে বাঁচিয়ে নিয়েছেন তিনি দেখা যাক এবং একটি ফাইন উঠবে এটি কিন্তু মোহাম্মদ শুরুদের ভালো সুযোগ একেবারে মেন পয়েন্টে সাতাশ পয়েন্ট ছিল মোহাম্মদ সরু কি পারবে এই হিটটি ফিনিশ করে গেমটি জয়লাভ করতে ভালো সুযোগ কিন্তু তৈরি করে দিয়েছেন চুয়াডাঙ্গা জেলা মোহাম্মদ সুরুজ আসলে এটা কিন্তু এক অবিশ্বাস্য গেম হবে যদি কিনা যেখানে জাহিদুল ইসলাম জনি চোদ্দ পয়েন্ট পাওয়ার কথা ছিল সেখান থেকে গেম হওয়া এটি কিন্তু অনেক বড় ব্যাপার হবে দেখা যাক মোহাম্মদ সুরজ তার সে প্রমাণ দিতে পারেন কিনা এক্সিলেন্ট শট আর ছয়টি গুটি কিন্তু বাকি খুব ভালো সুযোগ জেনিদা জেলা কিন্তু জ্বলে উঠবেন যদি কিনা এই গেমটি ফিনিশ করতে পারেন আর চারটি গুটি কিন্তু বাকি আর মাত্র তিনটি গুটি বাকি মোহাম্মদ সুরজ কিন্তু চেষ্টা করে যাচ্ছেন যে এই গেমটি ফিনিশ করে এক শূন্যতে এগিয়ে যেতে আর মাত্র দুইটি গুটি কিন্তু বাকি তুই কিন্তু হাতটি পিলিয়ে দিলে এনে দিকে যাই দিয়েছিলাম জনি কিন্তু চাইবে না এই সাতটি পয়েন্ট নিতে কিন্তু একটি গুটি তার কাঠের রয়েছে আমরা দেখতে পারছি শেষ গুটি ওই যাই দিয়েছিলাম জনই সফল হলো না একটি গুটি গেলে কিন্তু আটাশে পৌঁছে যাবে মোহাম্মদ শুরু জেনেদা জেলা এবং ফ্রেনি চমৎকার আমি এই হিটটি যদি একটু ব্যাখ্যা করি তাহলে দেখব চুয়াডাঙ্গা জেলা যাই দেখছিলাম জনি আমার মনে হয় তিনি ও ভরটা যদি একেবারে সহজভাবে খেলতেন পরে তার গুটি তুলে নিলেই কিন্তু ছয়টি পন পার সুযোগ ছিল কারণ মোহাম্মদ সুরুজের কাঠে একটি গুটি কিন্তু বসেছিল এটা কিন্তু মাথায় রাখার কথা ছিল আসলে এই ধরনের সিদ্ধান্ত কিন্তু অনেক সময় কিন্তু পরাজয়ের কারণ হতে পারে সব কিছু ভেবেছেন খেলতে হবে উভয় খেলোয়াড়কে চুয়াডাঙ্গা জেলাকে জ্বলে উঠতে হবে দেখি ইজ স্টার্টিং নাও ঝিনেদা জেলা তার প্রয়োজন একটি পয়েন্ট চমৎকার হিট করেছেন আর ঝিনেদা জেলার কিন্তু প্রয়োজন একটি পয়েন্ট আর চুয়াডাঙ্গা জেলার প্রয়োজন এই হিটটি বাঁচিয়ে দেয়া নাকি আবারও একটি ফিনিশ দেখব ঝিনেদার জেলার স্ট্রাইক থেকে ব্যাক টু ব্যাক ফিনিশ কি দেখব নাকি এই হিটে মোহাম্মদ সরোজ কিন্তু কিছুটা চিন্তা করে নিচ্ছেন আর ছয়টি গোটি কিন্তু বাকি আর এই ফিনিশটা হলে কিন্তু মোহাম্মদ সুরজের ব্যাক টু ব্যাক ফিনিশ হবে এর আগে একটি হিটে তিনি চৌদ্দ নিয়েছিলেন আবার একটি যদি চৌদ্দ নিয়ে নেয় তাহলে কিন্তু দারুণ একটি ম্যাচ হবে কিন্তু তিনি কিন্তু হাটটি বিলিয়ে দিলেন দিয়েছিলাম জনি তিনি অবশ্যই চাইবেন চুয়াডাঙ্গা জেলাকে এই হিটে পয়েন্ট নিয়ে বাঁচিয়ে রাখতে জাহিদুল ইসলাম জনেও কিন্তু হাঁটটি বিলিয়ে দিলেন ভালো সুযোগ তিনি পেয়েছিলেন আটা সাথে লড়াই এমন সুযোগ কিন্তু বারবার আসে না যেটি আমরা বলি আর মাত্র তিনটি গুটি বাকি মোহাম্মদ সুরুজ কি আবারও কি সে একই পথে হাঁটবেন নাকি তার ভুল এক্সিলেন্ট শট এই শটটি কিন্তু দারুন দেখার মতো আর মাটা দুইটি গুটি কিন্তু বাকি সেই যে গুটি দিয়ে দিতে পারলেই কিন্তু নিউক্রাম টুর্নামেন্ট দু হাজার চব্বিশের প্রথম গেমেই কিন্তু তিনি এগিয়ে যাবেন এক শূন্যতে মোহাম্মদ সুরজ কিছুটা ভেবে নিচ্ছেন খেলার চেষ্টা তিনি কিন্তু ব্যর্থ হলো ভালো সুযোগ ওই জাহিদুল ইসলাম জনের জন্য আবারও বেশ কয়েকটি গুটি কিন্তু তাকে খেলতে হবে যদি কি এই একটি গেম সেভ করার লাইন একমাত্র পয়েন্ট নিতে হবে যাই দেখলাম জনি চুয়াডাঙ্গা জেলার খুব ভালো মাপের প্লেয়ার তিনি আর তিনটি গুটি কিন্তু বাকি আর মাত্র দুইটি গুটি পারবে কি এই যাই দেখলাম জনি ফিনিশ করতে শেষ গুটি এবং ফিনিশ ওয়ান্ডারফুল সাত আর একে হাতে পৌঁছে গেল যাই দেখলাম জনি ভিওয়ার্স দারুণ একটি ম্যাচ কিন্তু আমরা দেখবো যদি কিনা যাই দেখলাম জনি এই হিটটি তার চুয়াডাঙ্গা জেলাকে ভালো একটি পয়েন্ট উপহার দিতে পারেন দ্য হিট ইজ স্টার্টিং নাও চুয়াডাঙ্গা জেলা খুব একটা ভালো করতে পারেনি ভালো সুযোগ আছে মোহাম্মদ শুরুদের দরকার ছিল চুয়াডাঙ্গা জেলাকে জ্বলে ওঠা যথেষ্ট সুন্দর হিট তিনি করেছিলেন কিন্তু আসলে হিটে যদি গুটি না যায় সেই হিটের কিন্তু কোনো মূল্য থাকে না দেখা যাক মোহাম্মদ সুরুষ গত হিটেও কিন্তু তিনি গেম গেমের তার সুযোগ ছিল এবারেও সুযোগ আছে তিনি কি এই সুযোগটা কাজে লাগাবেন আটাশ আটের লড়াইটি কভার করে ফেলেছেন এখনো পাঁচটি গুটি কিন্তু বাকি ভালো সুযোগ ছিল এবং দারুণ মেরেছিলেন ভাগ্য কিন্তু সহায়ক হল না এই যখন খেলার অবস্থা তখন এস ডি মিডিয়ার পরিচালককে বলতে চাই আজকের খেলার উদ্দেশ্যে দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন হ্যাঁ ধন্যবাদ আব্দুল মালে সাহেব প্রিয় আজকের খেলার উদ্দেশ্যে যদি বলতে হয় ইজিলি শুরু কিন্তু কয়েকটা মিস করেছে নালি কিন্তু এক শূন্যতে কিন্তু আগিয়ে যেত আর জাহিদুল ইসলাম জনেও কিন্তু খুব সুন্দর খেলে আর হিটগুলো আজকে ওয়াইল খেলোয়াড়কে দেখছি হিটগুলো কিন্তু তেমন ভালো ফায়দা নিতে পারছে না আসলে বোর্ড খেলায় কিন্তু হিটগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এইগুলো সবাইকে আসলে টেক কেয়ার করতে হবে তা পিও আসলে জায়দুল ইসলাম জনি কিন্তু একটু পিছিয়ে থাকলেও তার এই পয়েন্টটি কিন্তু তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর না হলে কিন্তু অনায়াসেই কিন্তু শুরু জয়লাভ করবে তা পিও আসলে দেখতে হবে যে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু এই ম্যাচটি বোঝা যাবে না তা পিও আমরা এখন চলে যাচ্ছি সরাসরি আব্দুল মালিকের কাছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এস ডি মিডিয়ার পরিচালককে আবার সুযোগ জেনে জেলা কিন্তু এই সুযোগটি নষ্ট করতে না অবশ্যই চাইবেন মোহাম্মদ শুরু তার জেলাকে একটি জয় উপহার দিতে অন্যদিকে চুয়াডাঙ্গা জেলা চেয়ে আছে একটি হাতের আশায় তিনি কি একটি হাত পাবে নাকি এক শূন্য এগিয়ে যাবে বলতে না বলতেই কিন্তু আবারও মিস আবারও সুযোগ জাহিদুল ইসলাম জনি সত্যিই এই ম্যাচটি কিন্তু পুরো নাটকই তার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে দেখা যাক জাহিদুল ইসলাম জনি অভিজ্ঞতার প্রমাণ দিতে পারেন কি না তিনি কিন্তু খুব ভালো খেলে ধরিয়ে দিয়েছেন আর দুইটি তিনটি গোটি কিন্তু বাকি তিনি কিন্তু হাটটি বিলিয়ে দিলেন সুযোগ ভালো আবারও ওই মোহাম্মদ সুরুজ আর মাত্র দুইটি গোটি বাকি যাইলাম জনে কিন্তু মরিয়া এবারে মোহাম্মদ সুরুজ কি যদি জয়লাভ করতে হয় গেমটি ফিনিশ করতে আটাশ আটের লড়াই মোহাম্মদ সুরজ মিস করলেন আবারও এই ফিনিশটা করতে পারলে কিন্তু ম্যাচটি জমে উঠবে মনে হয় কিছুটা হলো আমার মনে হয় শেষ কোটি এবং ফিনিশ ওয়ান্ডারফুল আটা দুয়ে দশ খেলার ফলাফল চুয়াডাঙ্গা জেলা দশ ঝিনেদা জেলা আটাশুয়ার্কেনেভেস জুমিলিয়ার চ্যাম্পিয়ন টফিস আর বিশেষ করে এই হিটটি চুয়াডাঙ্গা জেলার জন্য গুরুত্বপূর্ণ কারণ চুয়াডাঙ্গা জেলা যদি এই হিটটি বাঁচাতে না পারেন তাহলে কিন্তু তার প্রথম গেম হজম করতে হবে আর ঝিনেদা জেলা যদি এই হিটে জ্বলে উঠতে না পারেন তাহলে কিন্তু তার জন্য বিপদজনক বা পাঁচ থেকে ছয় পয়েন্ট নিতে পারে ছয় পয়েন্ট তাও কিন্তু তার গেম সুযোগ থাকবে চুয়াডাঙ্গা জেলার জন্য সুসংবাদ কিন্তু না সেই সুসংবাদকে দুঃসংবাদে পরিণত করলো চুয়াডাঙ্গা জেলার ছিলাম জনি সুযোগ কিন্তু পাচ্ছে এই ঝিনেদা জেলা বারবার সুযোগ কি কাজে লাগাতে পারবে নেই জিনেদা জেলে একশূন্য দিয়ে গিয়ে এগিয়ে যাবে এক্সিলেন্ট শট আর ছয়টি গুটি বাকি মোহাম্মদ সুরুজ এখানে একটু ভেবে নিচ্ছেন যে কিভাবে খেললে আমার হাতটি আমি ক্লিয়ার করতে পারবো পারব আবার আক্রমণ আর পাঁচটি গুটি কিন্তু বাকি আর চারটি গুটি বাকি মোহাম্মদ সুরুজ একেবারেই শেষ পর্যায়ে এই ম্যাচটি চলছে আর মাত্র তিনটি গুটি দিতে পারলেই কিন্তু মোহাম্মদ সুরুজ কিন্তু জয়লাভ করতে সক্ষম হবেন আমার মনে হয় অনেকটা নিশ্চয়তার মধ্যে চলেছে সে ঝিনেদার জেলার একটি জয় অবশ্যই তিনি চাইবেন না এই সুযোগটা হাতছাড়া করতে মোহাম্মদ সুরুজ এবং ফিনিশ ওয়ান্ডারফুল শূন্যতে এগিয়ে গেল ঝিনেদা জেলা তাকে অভিনন্দন অভিনন্দন চুয়াডাঙ্গা জেলাকে এখন অনুরোধ করছি এস ডি মিডিয়ার পরিচালক কিছু বলার জন্য হ্যাঁ ধন্যবাদ আব্দুল মালিক সাহেব প্রিয় আজকের ম্যাচ থেকে জনি কিন্তু সেভাবে কাম কামব্যাক করতে পারেনি আসলে জনির প্রত্যেকটা মারগুলো আজকে অনেকটা মিস্টেক আমরা দেখেছি আসলে জনের বিগত খেলাগুলো কিন্তু দারুণ ফাইটিং করেছিল আর আসলে জনের মন খারাপ করার কোনো কারণ নেই জনের সামনে কিন্তু এখনও দুইটি ম্যাচ রয়েছে আমরা আশাবাদী অবশ্যই জাহিদুল ইসলাম জনে কিন্তু কামব্যাক করতে পারে তো পিউ আজকে অসংখ্য ধন্যবাদ জানাই মোহাম্মদ সুরুজ সিনেদা জেলা যে আজকে প্রথম গেম থেকে কিন্তু আগে গেল এখন তার সামনে আরেকটা একটা ম্যাচ চ্যালেঞ্জিং রয়েছে ওই ম্যাচটা যদি জিততে পারে তাহলে আমাদের এই টুর্নামেন্টে কিন্তু চ্যাম্পিয়ন হবে এই ম্যাচটি আমরা দেখতে পাচ্ছি আমাদের আবুল কালাম ভাই সৌজন্যে তা আসলেই তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এরকম সুন্দর একটি আমাদের টুর্নামেন্ট দেওয়ার জন্য তা প্রিয় ব্যাস আমাদের দ্বিতীয় ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ